দ ভিউয়ার্স আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভীষণ ইজি ইনস্ট্যান্ট মালাই চাপের রেসিপি শেয়ার করবো এটা কিন্তু বানানো একদমই সহজ এবং খেতে কিন্তু ভীষণ মজা আমিও কিন্তু প্রথমবারে বুঝতে পারিনি যে এটা খেতে এতটা মজা হবে কিন্তু একবার তৈরি করে বুঝলাম এটা কিন্তু ভীষণ মজা তো চলুন আজকে ভিডিও স্টার্ট করে ফেলা যাক আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আর এটা আমি পাঁচশো এম এলের মতো দুধ ইউজ করেছি এটাকে বারবার নাড়াচাড়া করতে হবে এবং হাই ফ্লেমে একটা বয়েল আনতে হবে যখন হাই ফ্লেমে একটা বয়ল চলে আসবে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে এটাকে কিন্তু একদম কমিয়ে ফেলতে হবে মানে যতটা কোয়ান্টিটির দুধ নিয়েছি আমরা তার হাফ করে ফেলতে হবে বা হাফের থেকে একটু কম করলে টেস্টটা আরও ভালো আসবে এটাকে আমি বয়েল হতে দিয়েছি এবং বয়েল এসে যাওয়ার পর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাঝে মাঝে এবং মিডিয়াম টু লো ফ্লেমে এটা এভাবেই থাকবে যতক্ষণ এটা ঘন হয়ে যাচ্ছে আর এর উপরে যে স্বরগুলো আসছে এইভাবে আপনার সাইড করেও রাখতে পারেন যেভাবে রাবড়ি তৈরি করে লাস্টে সেগুলোকে এক জায়গায় করে দুধের সাথে মিশিয়ে দিলেও হবে আমি এগুলোকে সব সাইড করে রেখে দিচ্ছি পরে এটাকে স্ক্রিপ করে করে দুধের সাথে মিশিয়ে দিলেও হবে এটা কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে এরপর দুধটা যখন অনেকটা কোয়ান্টিটিতে কমে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর দেখুন সাইডে কিন্তু এভাবে এভাবে করে সরগুলোকে আমি লাগিয়ে রেখেছি এবং তারপরে সেগুলোকে স্ক্রিপ্ট করে নিয়েছি আমি আমি যতটা দুধ নিয়েছিলাম এটা কমে কতটা হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু দুধটা পুরোটাই মালাই টাইপের হয়ে গেছে দেখতে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস চপ করে রেখেছি এর মধ্যে কিছুটা আমি দুধের মধ্যে দিয়ে দেব এটা টোটালি অপশনাল আপনার কেউ না চাইলে নাও দিতে পারেন দিয়ে এটাকে মিক্সড করে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপরে প্রিপারেশানের দিকে চলে যাওয়া যাক আর বাকি ড্রাই ফ্রুটসটা আমি রেখে দিয়েছি ওটা গার্নিশিংয়ের জন্য করে ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এখানে আমি কিছু ব্রেড স্লাইসেস নিয়ে নিয়েছি এগুলোকে আমি গোল শেপ করে কেটে নেব আমি এরকম টাইপের একটা স্টিলের বাটি ইউজ করেছি এটা দিয়ে গোল করে নেব এটা দিয়ে গোল করার পর আমার মনে হয়েছে মালাই চপের শেপটা একটু বড় হয়ে গেছে আমি সেটাকে আরেকটু ছোট শেপ করে কেটে নিয়েছি এবার আমি যে প্লেটটাতে সার্ভ করবো সেই প্লেটটাতে এগুলোকে সাজিয়ে নিচ্ছি একে একে এবং রাবড়িটা কিন্তু গরম থাকা অবস্থাতে এর উপরে দেওয়া যাবে না রাবড়িটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই এর উপরে আমি দিয়ে দিচ্ছি এবং এর উপরে অল্প একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি এটা কিন্তু এভাবে খেতেও দারুণ লাগে এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে তো আরও মজা লাগে আমাদের ভীষণ ইজি ইনস্ট্যান্ট মালাই চপ কিন্তু রেডি হয়ে গেল কত সহজে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেটা আশা করি আপনারাও এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং এটা কিন্তু ভীষণ সফট এবং খেতে ভীষণ মজা আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও দেখার জন্য করে থ্যাংক ইউ সো মাচ